সুস্বাগত, আশা করি সবাই ভালো আছো। এই অনলাইন ক্লাস কিছু সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের আইসিটি ক্লাস শুরু করছি। আমি আইসিটি দ্বাদশ শ্রেণীর আইসিটি চতুর্থ এস্টিমেল নিয়ে আলোচনা করবো। এস্টিমেলের আমরা অনেকগুলো ব্যাগ আমরা আলোচনা করেছি, ইতিমধ্যে আমরা নতুন প্র্যাকটিসও করেছি। আশা করি তোমরা এই সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছ। আজকে আমরা হাইপার লিঙ্ক নিয়ে আলোচনা করবো। হাইপার লিঙ্ক একটি হাইপার লিঙ্কটা হলো যে একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, একটা ওয়েবসাইটে একটা পেজের সাথে আরেকটা পেজের যে লিঙ্ক ব্যবস্থা, লিঙ্কিং ব্যবস্থা, অথবা একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের যে লিঙ্ক ব্যবস্থা, এই লিঙ্কটাকে বলা হয় হাইপার লিঙ্ক। অর্থাৎ ওয়েবসাইট ভিত্তিক যে লিঙ্ক ব্যবস্থা এটাকে বলা হয় হাইপার লিঙ্ক বলা হয়। হাইপার লিঙ্ক সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ইন্টারনাল হাইপার লিঙ্ক আর একটা হলো এক্সটার্নাল হাইপার লিঙ্ক। ইন্টারনাল হাইপার লিঙ্কটা হলো একটা ওয়েবসাইটের সাথে একটা ওয়েবসাইটের একই পেজের সাথে অন্য আরেকটা পেজে যখন লিঙ্ক হয় তখন সেটাকে ইন্টারনাল হাইপার লিঙ্ক বলা হয়। আর এক্সটার্নাল হাইপার লিঙ্ক হলো একটা ওয়েবসাইটের সাথে আর একটা ওয়েবসাইটে অন্য আরেকটা ওয়েবসাইটে যখন লিঙ্ক থাকে তখন সেটাকে বলা হয় এক্সটার্নাল হাইপার লিঙ্ক। লিঙ্ক আমাদের বইয়ের বিভিন্ন বইয়ের বিভিন্নভাবে দেওয়া আছে, সহজ ভাষা হলো এভাবে হাইপার লিঙ্ক। তো হাইপার লিঙ্ক করার জন্য আমরা যে অ্যাট্রিবিউট যে ফ্যাক্টর ব্যবহার করি সেটা হলো যে আনকোনি কমন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এইচআরইএস। আনকোনি এখানে একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ দেওয়া হয় কোনো ইউআরএল দেওয়া হয়। এই হলো হাইপার লিঙ্কের একটা কমন সিনট্যাক্স। এর দ্বারা এখানে হ্যান্ডিংয়ের দ্বারা বোঝানো হয় এইচ আর অর্থ বোঝানো হয় হাইপার লিঙ্ক রেফারেন্স। হাইপার লিঙ্ক রেফারেন্স এটা বোঝানো হয়। এছাড়াও এখানে আরও চারটা অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এর মধ্যে একটা অ্যাট্রিবিউট হলো টার্গেট। আমরা একটা লিঙ্ক দেখে নিই, এই লিঙ্কটা যেমন এখানে আমি দেখলাম তারপরে এখানে দেখলাম হয়ে গেল আমার লিঙ্ক হয়ে গেল টার্গেট। গ্রাম দ্বারা বোঝানো হয় যে একটা কাঙ্ক্ষিত উইন্ডোতে এটা প্রদর্শন হবে টার্গেট গ্রাম দ্বারা। টার্গেট উইন্ডো যদি থাকে তাহলে টার্গেট উইন্ডো থাকে এটা সম্পূর্ণ উইন্ডো জোরে এটা প্রদর্শিত হবে। এই হলো একটা আরেকটা আরেকভাবে এখানে গ্রাম দেওয়া হবে এটা হলো টার্গেট একটা উইন্ডোতে, অর্থাৎ একটা কাঙ্ক্ষিত একটা উইন্ডোতে এটা প্রদর্শিত হবে। এখন আমি যদি এখানে লিখতাম যে
এটা প্রদর্শিত হবে পুরো পেজ জুড়ে, অর্থাৎ পুরো পেজ জুড়ে এটা প্রদর্শিত হবে। এখন এ হলো একটা ওয়েবসাইট লিঙ্ক করার, একটা লিঙ্ক করার একটা সিনট্যাক্স। আমি যদি আমি কোনো ইমেইল লিঙ্ক করতে চাই তখন কী হবে? ইমেইল লিঙ্ক করতে গেলে আমাকে তারপরে ইমেইল লিঙ্ক করবে। ইমেইলের লিঙ্ক করতে গেলে মেইল টু কথাটা সবসময় লিখতে হবে। মেইল টু দিয়ে এখানে কদম দিতে হবে, সবসময় মেইল টু দেখে কদম দিতে হবে। তারপরে ধরো আমরা আমাদের কলেজে এই হলো টাকাটা, তাহলে আমার এই মেইলটা এটা সঞ্চিত হয়ে গেল। আমি এই নামে প্রদর্শন হবে, অর্থাৎ এই লেখাটা আমার এই মেইলটা সঞ্চিত হবে। এইভাবে হাইপারলিংক করতে হয়। হাইপারলিংকের ক্ষেত্রে আমাদের বিভিন্নভাবে হাইপারলিংক করা হয়। তারপরে প্র্যাকটিস হিসেবে আমরা হাইপারলিংকের, তোমরা হাইপারলিংকের কি দেখতে পারো যে গত ক্লাসে আমি তোমাদেরকে একটা প্র্যাকটিসের প্রশ্ন দিয়েছিলাম ক্লাসে 2016 সালে, একটা প্রশ্ন স্টেমের। এখানে একটা লিঙ্কের দেওয়া আছে, নোটিশ বোর্ড নামক একটা লিঙ্ক থাকবে। ওই নোটিশ বোর্ড লিঙ্কটা করতে গেলে এখানে একটা নোটিশ বোর্ড মানে এখানে একটা পেজ, এই ওয়েবসাইটে ইন্টারনাল লিঙ্ক হবে নোটিশ বোর্ড নামে। এখানেও এই লিঙ্কটা করতে গেলে আমরা এই করতে পারি, এরপরে করতে পারি। এছাড়া দিনাজপুর বোর্ড 2016, দিনাজপুর বোর্ড 2016 সালে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নে বলা হয়েছে যে মিনিস্ট্রি অফ এডুকেশন লেখাটির সাথে www.mo.edu.gov.in ওয়েব অ্যাড্রেসটি যুক্ত করো। তাহলে এখানে ওয়েব অ্যাড্রেসটি যুক্ত করতে গেলে আমাকে কী করতে হবে? ওই আগে এরকমভাবে ইউআরএল লাগে, আমি এখানে আমি লিখবো কি মিনিস্ট্রি অফ এডুকেশন, দেখলে আমার এই লিঙ্কটা এবং অ্যাপ করে দিলে আমার এই ওয়েবসাইটটা লিঙ্ক হয়ে যাবে। এভাবে বইয়ের বিভিন্ন জায়গায় প্রশ্ন আছে, লিঙ্ক করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া থাকে, এই লিঙ্কগুলো তোমরা দেখে নেবে। তারপরে আমরা চিত্র যোগ করার একটা চিত্র যোগ করার, চিত্র সংযুক্ত করার জন্য, চিত্র সংযুক্ত করার জন্য চিত্রের জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় দাদা ফাইন ছবি সংযুক্ত করার জন্য, ছবি সংযুক্ত করার জন্য যখন ইমেজ সংযুক্ত করা, ইমেজের ট্যাগ হলো আইএমজি। তারপরে তার কমন একটা অ্যাট্রিবিউট হলো এসএসসি, এসএসসি হলো তার কমন একটা অ্যাট্রিবিউট। তারপরে এখানে আমরা একটা ছবির নাম দেব, ছবির নাম দেওয়ার আগে এখানে যদি এটা কোনো ড্রাইভে থাকে ড্রাইভের নাম উল্লেখ করতে হবে, ফোল্ডারের নাম উল্লেখ করতে হবে, তারপরে ফাইলের নাম উল্লেখ করতে হবে। ধরো আমরা জানি যে এটা সি ড্রাইভে আছে, সি ড্রাইভে আছে, তাহলে সি ড্রাইভে তারপরে তাকে ব্যাটসম্যান দিতে হবে, যার ফলে ফোল্ডারের নাম ধরো ফটো আমরা ইমেজটাকে সংযুক্ত করতে পারি। এখন ইমেজ থেকে এখানে সোর্স একটা অ্যাট্রিবিউট, আর একটা অ্যাট্রিবিউট টাইটেলও হতে পারে, টাইটেল তারা টাইটেল একটা অ্যাট্রিবিউট ফ্লাওয়ার আমি দিয়ে দিলাম, ফুল খাওয়া
मैंने कई फ्लावर ड्रॉप्स जब भी थी देते जब छोभी छोभी ना करना है तार का ड्रॉप इस्माइल है जब भी थी बात नीम की बात दिया ये तो उन्हें का ड्रॉप इस्माइल है मैंने मैंने खाने ना करता और शुरू छोड़ दिया का एक्सेशन तुम तो पत्रों में ड्रॉप इसे जब भी थी बात जब भी थी बात दिया ये बात नीम তারপরে টাইটেল আর একটা অ্যাট্রিবিউট এই অ্যাট্রিবিউটটা এখানে আমি দিয়ে দিলাম পিসিতে ফোর ফ্লাওয়ার অর্থাৎ এই এই ছবিটা প্রদর্শন হবে তার পিছনে টাইটেল হবে পিসিতে ফোর ফ্লাওয়ার এভাবে আমি এক ব্যবহার করা ইমেজ থেকে ব্যবহারে অল টাইম থেকে বা এখানে অনটা ইমেজ ইমেজ আচ্ছা সি সবাই ভালো থাকো আগামী মাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করে দিলাম কোনো আবেদন।